হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন জিমে ঘটে যাওয়া কিছু লজ্জাজনক এবং ফানি মোমেন্টসের ভিডিও। সেই ফানি মোমেন্টসগুলোকে মিস করতে না চাইলে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামীতে সকল ইন্টারেস্টিং সকল ভিডিও দেখার জন্য পাশের বেল চিহ্নটিকেও প্রেস করে দিবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক জিমে ঘটে যাওয়া সকল ফানি মোমেন্টস। ওয়াও, কি পরিমাণ এনার্জি থাকলে এইভাবে এক্সারসাইজ করা সম্ভব! তিনি কি অন্য কিছু পন্থা অবলম্বন করেন? বন্ধুরা, এই লোকটির ওয়াইফ তার জায়গা মতন প্রতিশোধ নিয়েছেন। এখন আপনি বলুন, কিসের প্রতিশোধ নিয়েছে? এই মেয়েটিকে দেখুন বন্ধুরা, বাসায় এক্সারসাইজ করতে করতে সে প্যান্টের কি অবস্থা করেছে! বন্ধুরা, জিম করতে গিয়ে যখন অতিরিক্ত চিল মুডে থাকে তখন এরকমই করে। ও মাই গড, যাক, শেষ পর্যন্ত পড়ে যাওয়ার হাত থেকে মেয়েটি নিজেকে সামলে নিল। বন্ধুরা, এসব কি? এটা কি এক্সারসাইজ নাকি ড্যান্সারসাইজ? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কেমন এক্সারসাইজ? এটা না করে সিরিজ কাগজ দিয়ে ডলা দিলেই তো ভালো হতো। ওয়াও, দ্যাটস অসাম, বেস্ট পারফরমেন্স! এইভাবে যদি এক্সারসাইজ করতে না পারেন তাহলে আপনার জীবনটাই বৃথা। আপনার ভীতু বন্ধু যখন আপনাকে সাপোর্ট দিতে চায় তখন এমনটাই ঘটে। আমি বুঝি না দর্শকরা, এই ভিডিওটি দেখার পর মানুষজন কি জন্য বেশি হাসে? ডাম্বেলটা তার মুখে পড়ার জন্য হাসে নাকি তার এই গর্তটা দেখে হাসে? বন্ধুরা, গর্তটি কি চোখে দেখেছেন? দেখে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। গুড ট্রাই, নাইস জব, গুড গুড। বাসায় জিম করে নিজেকে ওভার স্মার্ট দেখাতে চান, সো এরকমই হবে। বন্ধুরা, এখানে দেখুন জিমের সাথে সাথে কি ফুলে উঠছে। এই মাছেলটার নাম কে বলতে পারবে? এখনই কমেন্টসে জানান। বন্ধুরা, অতিরিক্ত ফ্যাট ওজনের অধিকারী ব্যক্তিরা যখন জিমে যায় তখন জিমে এমনটাই দেখতে পাওয়া যায়। বলেন তো বন্ধুরা, এই এক্সারসাইজটি কোন কাজে খুব বেশি কাজে লাগবে? জিম করতে করতে অনেকেরই মাসেল ফুলা শুরু হয় এবং শক্তি পায়, তখন তারা মারামারি করতে চায়। তখন তারা মারামারি শুরু করে আর মারামারি ঠিক এভাবেই করে। বন্ধুরা, আপনারা কি কেউ বলতে পারবেন মেয়েটি কিসের এক্সারসাইজ করছে? বলতে পারলে 10 টাকা। অনেকক্ষণ থেকে দেখছি, আসলে বন্ধুরা বুঝতে পারছি না মেয়েটা কিসের এক্সারসাইজ করছে। এই বয়সে চাচার অনেক তেজ, তাই না? দেখুন বন্ধুরা, খালি রড নিয়ে কিভাবে এলিয়েনের মতন এক্সারসাইজ করছে। আর
আর একেই বলে সত্যিকারের বন্ধুত্ব। ট্রেডমিলে দৌড়, পড়ে গেলেন ভদ্রলোক আর লজ্জায় সেখান থেকে দৌড়। বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টসে জানান ভিডিওর কোন পার্টটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন, আগামী পর্ব দেখার জন্য নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন।